জানুয়ারি থেকে চালু হচ্ছে অনলাইন ভ্যাট ব্যবস্থা ঘরে বসে রিটার্ন দাখিল করা যাবে হয়রানি ও ভ্যাট ফাঁকি বন্ধের আশাবাদ এনবিআরের সাত দফা দাবিতে রাজধানীতে চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট রাস্তা দখল করে ট্রাক রাখায় যানজটে ভোগান্তি সর্বরাহ বেশি হয় চট্টগ্রামে পাইকারি পর্যায়ে কমেছে চালের দাম খোলা বাজারে বিক্রি ও ধানের দাম কম হয় কারণ বলছেন ব্যবসায়ীরা এবং আবারও সিগন্যাল বাতি ট্রাফিক ব্যবস্থাপনায় ফিরছে রাজধানী নিয়ন্ত্রণ থাকছে ট্রাফিক পুলিশের কাছেই প্রকল্প বাস্তবায়নে কেনা হয়েছে ১৩৪টি রিমোট কন্ট্রোল যন্ত্র দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ আগামী বছরের জানুয়ারি থেকে সারা দেশে ভ্যাট ব্যবস্থা অনলাইন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলে ঘরে বসেই করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধ করতে পারবেন এতে হয়রানি ও ভ্যাট ফাঁকি বন্ধ হবে বলে মনে করে এনবিআর ডিসেম্বরের প্রথমে বৃহৎ করদাতা ইউনিট পরীক্ষামূলকভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন নেওয়া হবে বিস্তারিত জানাচ্ছেন হাজরা শুলি ব্যবসায়ীদের বিরোধিতায় নতুন ভ্যাট আইন বাস্তবায়ন পিছিয়ে গেল ভ্যাট ব্যবস্থা অটোমেশনের কাজ চালিয়ে যায় এনবিআর এজন্য নয় ডিজিটের নতুন ব্যবসা শনাক্তকরণ নম্বর বিনদিয়াল কার্যক্রম শুরু করে ২০১৭ মার্চে তবে সফটওয়্যার আপডেট বিধিমালা সংশোধন রিটার্ন ফর্মে ত্রুটির কারণে বারবার সময় দিয়েও অনলাইন চালু করা সম্ভব হয়নি ইতিমধ্যে সমাধান হয়েছে সব জটিলতার মোট ভ্যাটের ৫৬% বৃহৎ করদাতা ইউনিট থেকে আসায় এলটিইউতে প্রথমে পরীক্ষামূলকভাবে অনলাইন রিটার্ন চালু করা হচ্ছে আর আগামী বছরের জানুয়ারিতে চালু করা হবে সব ভ্যাট অফিসে আমরা চিন্তা করছি যে এলটিইউটা কমপ্লিটলি পাইলটিং এ ডিসেম্বরে চলে যেতে পারবে আর এই দুই মাস আমরা প্যারালাল রানিং ম্যানুয়াল রিটার্নটাও দিবে অনলাইন রিটার্নটাও দিবে ক্যালকুলেশনটা যদি কোনো জায়গায় এরর থাকে তাহলে এটা সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে রেভিনিউতে দেখি যে হ্যাঁ এটা কাগজের সাথে অনলাইনটা হুবহু মিলে যাচ্ছে তখন আমি শুধু ইলেকট্রনিকটা থাকবো এতে ব্যবসায়ীদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং ভ্যাট ফাঁকি বন্ধ হবে বলে মনে করে এনবিআর আর অনলাইন চালু ছাড়া নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা আমাদের অফিসে তাদেরকে আসতে হয় তাদেরকে রিটার্নের সাথে অনেক ডকুমেন্ট ফটোকপি করে 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 দিতে হয় এগুলো তাদেরকে দিতে হবে না আমাদের লোকজনের অফিসে বসে যে কোনো প্রতিষ্ঠানের একটা প্রাথমিক অডিট তারা করে ফেলতে পারে সিলেক্টেড যারা সত্যিই ফাঁকি দেয় তখন তারা সিস্টেমে সেটা বুঝে যাবে বাংলাদেশের যে অস্বচ্ছতায় পরিপূর্ণ সকল ব্যাপারে ওইটাকে ডিসিপ্লিনে আনতে গেলে পর অনলাইন লাগবে অনলাইনিং না হলে নতুন আইন প্রবর্তন হবে না অনলাইনে রিটার্ন দাখিলের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রস্তুতি চলছে বলে জানান করদাতারাও ভ্যাট কর্তৃপক্ষ যদি রিটার্নগুলোকে অনলাইন প্রক্রিয়া করে তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য সময় এবং খরচ দুইটাই সাশ্রয়ী হবে বাংলাদেশের টোটাল কমিউনিকেশন ব্যবস্থা চিন্তা করে অনলাইনটা আরো আগেই হওয়া উচিত ছিল আমরা এটাকে স্বাগত জানাই বর্তমানে অনলাইনে ১৩০,০০০ প্রতিষ্ঠান নিবন্ধন নিলেও রিটার্ন দাখিল করে মাত্র ৪০,০০০ প্রতিষ্ঠান হাজারী শিউলি সময় সংবাদ ঢাকা সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে চলছে পণ্য পরিবহন ধর্মঘট ধর্মঘটের কারণে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে রাস্তা দখল করে ট্রাক রাখায় সৃষ্টি হয়েছে যানজট ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ গত শনিবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এই ধর্মঘটের ঘোষণা দেয় ঘোষণার পর গতকাল সকাল থেকে এই ধর্মঘট শুরু করেন তারা এই ধর্মঘটে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন ৩০২ ধারায় মামলা গ্রহণ না করা ৫,০০০০ টাকা জরিমানার বিধান বাতিল সহ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মঘটকারীরা সড়ক পরিবহন আইনের সংশোধন সহ সাত দফা দাবিতে ঢাকা বিভাগে চলছে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট এই মুহূর্তে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আছেন রিপোর্টার শাহরিয়া জামান দীপ ধর্মঘটের খবর জানতে সরাসরি চলেছে তার কাছে দীপ কি অবস্থা
কাজল, ঠিক যেমনটি আপনি বলছিলেন যে সড়ক পরিবহন যে আইনটি হয়েছে সেই আইনটি সংশোধন সহ সাত দফা দাবিতে কিন্তু এখানকার পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে কিন্তু গতকালকে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে রবিবার থেকে শুরু হয়েছে যেই তাদের এই ধর্মঘটটি, সেই ধর্মঘটটি কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কোনো গাড়ি ছেড়ে আসছেও না এবং যেতেও দেওয়া হচ্ছে না পণ্য পরিবহন সংক্রান্ত যে গাড়িগুলি রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সাত রাস্তা যেটি রয়েছে, এখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে শত শত ট্রাক এবং ছোট যে গাড়িগুলি রয়েছে পণ্য পরিবহনের জন্য সেটি কিন্তু এখানে রয়েছে, এবং শ্রমিকরা যেটি বলছে যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে। একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এই আন্দোলনের কারণে কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকার মধ্যে যে পণ্য রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি সহ নানা ধরনের পণ্য সেগুলি কিন্তু আসতে পারছে না, যার কারণে কিন্তু বাজারগুলোতে দামের একটি সংকট তৈরি হয়েছে। যেই জিনিসটি 10 থেকে 15 টাকায় বিক্রি হতো অন্যদিন সেটি কিন্তু এখন অনেক ক্ষেত্রে 40 টাকা এবং 50 টাকা গিয়েও ঠেকেছে। এছাড়া কিন্তু এই সাত রাস্তা মোড়ে তারা এই লম্বা করে সারিবদ্ধভাবে এই ট্রাকগুলি রাখার কারণে রাস্তার যে আয়তনটি রয়েছে সেটিও কিন্তু কমে গেছে, ফলে যান চলাচলে কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। এক্ষেত্রে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা বারবার আশ্বাস পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখেনি, যার কারণে কিন্তু তারা আজকে এই উদ্যোগটি নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা তেজগাঁও সাত রাস্তা যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি মাঝখানে অবস্থান নিয়েছেন, এবং কোনো একটি ট্রাক যদি ঢাকার বাইরে থেকে আসতেছে সেদিকেই তারা কিন্তু আটকে দিচ্ছেন, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে ঢাকার বাইরে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ ঢাকার থেকে কোনো পণ্য পরিবহনবাহী যানবাহন যেগুলি রয়েছে সেগুলো বাইরে যেতে পারছে না এবং ঢাকার ভিতরেও প্রবেশ করতে পারছেন না। একটু জানিয়ে রাখতে চাই যে শনিবার একটি মহাসমাবেশ হয়েছে এখানকার যারা পরিবহন মালিক ঐক্য পরিষদ রয়েছে তাদের, সেই মহাসমাবেশ থেকে কিন্তু এখানকার যে ধর্মঘটটি রয়েছে সেই ধর্মঘটে ঘোষণা দেওয়া হয়েছে, এবং রবিবার থেকে এই ধর্মঘটটি শুরু হয়েছে এবং আজও দ্বিতীয় দিনের মতো চলছে। তো এই বিষয়ে আমাদের শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি, পৌঁছালে হয়তো আমরা কথা বলতে পারবো। তো আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে হয়তো বা তারা কিছুক্ষণের মধ্যে একটি বৈঠকে বসবেন, বৈঠকে বসার পরে তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কি হতে পারে। তো কাজ এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল যে সড়ক পরিবহন আইন বাতিল ছয় সাত দফা যে দাবি রয়েছে সেই দাবিতে যে গতকাল থেকে যে তাদের অবরোধটি শুরু হয়েছে ধর্মঘট, সেই ধর্মঘট এখনো চলছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছে। কাজল পণ্য পরিবহন ধর্মঘটের খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। যাচ্ছে পরের সংবাদে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়, পাইকারি পর্যায়ে কমেছে সব ধরনের চালের দাম। গত এক মাসের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তা চালের দাম কমেছে 250 থেকে 300 টাকা। বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা দরে। মূলত খোলা বাজারে 10 টাকা দরে চাল বিক্রির পাশাপাশি কম মূল্যে ধান বিক্রি হয়, চালের দাম কমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাখরটুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মজুদ ঘাটের অজুহাতে গত এক বছরের বেশি সময় ধরে বেড়ে চলছিল চালের দাম। সাধারণ মানের প্রতি কেজি চালের দাম 40 টাকা পেরিয়ে যায়। নির্বাচনের বছরে চালের দামের এই অস্বাভাবিক বৃদ্ধিতে নানা ধরনের সমালোচনাও হয়, কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম থেকে চালের দাম কমতে শুরু করে। বর্তমানে সাধারণ মানের চাল হিসেবে পরিচিত আতপ বেটি প্রতি বস্তায় 160 টাকা, মিনিকেট 200 টাকা, ভারতীয় বেটি 250 টাকা এবং স্বর্ণসিদ্ধ 200 টাকা পর্যন্ত কমেছে। প্রতি বস্তায় 150 থেকে 200-250 এরকম কমছে, এবং প্রতিটা যত আইটেম চাউল আছে সব চাউল কমছে। বিভিন্ন দেশ থেকে প্রচুর চাউলের আমদানি, যে কারণে মানে বাজারের প্রভাব মানে বেশি মানে করে পড়ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন চালের দাম নিয়ন্ত্রণে আসার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছে সরকারের খোলা বাজারে 10 টাকা দরে চাল বিক্রির সিদ্ধান্ত। সে সাথে দেশের বিভিন্ন স্থানের মোকামে ধানের দাম কমেছে মন প্রতি অন্তত 150 টাকা। পাইকারি পর্যায়ে নাজির শাইল, চম্পা কাটারি, বাসমতি এবং পাইজাম সিদ্ধ চালের মতো দামি চালের দামও কমেছে কেজি প্রতি 4 থেকে 6 টাকা। 100 থেকে 150 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় ধানের দাম কমে এসেছে, এটাই মূলত প্রভাব পড়ছে চালের বাজারে। এদিকে আমদানিকারকদের দাবি চালের দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে গত 2 মাস ধরে চাল আমদানি কমে গেছে। আমদানি বন্ধ থাকলে 3 মাস পর দাম আবারও বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। সরকার যে 28% ট্যাক্স বসেছে সেই ট্যাক্সের কারণে আমাদের কি আর যদি আমদানি করি এখানে, তাহলে আমাদেরকে প্রতি ব্যাগে প্রায় 700 টাকা লস দিতে হচ্ছে। আমাদের আমদানি বন্ধ হওয়ার কারণে হয়তো বা 2-3 মাস পরে সেটার এফেক্ট পড়বে, চালের দাম বাড়তে পারে। বছরে দেশে প্রায় 4.25 কোটি মেট্রিক টন চালের চাহিদা রয়েছে, এর মধ্যে
উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত চাল এই চাহিদা মিটিয়ে থাকে। বাংলাদেশ আপতকালীন সময়ে প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বেশি চাল আমদানি করে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে কথা বলতে চট্টগ্রামের সহকর্মী কমল দের সঙ্গে আছেন পাহাড়তলি চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি জাফর আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। স্থিরতা ফিরতে শুরু করেছে দেশের অস্থির চালের বাজারে। আপনি জানেন যে এক বছরের বেশি সময় ধরে কিন্তু বাংলাদেশ চাল বাজার পুরোপুরি অস্থির ছিল। চালের দাম বাড়তে বাড়তে 40 টাকা ছাড়িয়ে গেছিল যদি সাধারণ মানের চাল। কিন্তু সেপ্টেম্বরের প্রথম থেকে আবার চালের দাম কমতে শুরু করেছে। এর জন্য মোট 4টি কারণ হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। এবং আজকে কিন্তু এখন যে সাম্প্রতিক সময়ে যে চালের বাজারে যে দাম, সেটি বর্তমানে সবচেয়ে কম দামে চাল বিক্রি হচ্ছে। তো চালের বাজারে অস্থিরতা এবং যে এখন স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে সে বিষয়ে আজকে আমরা কথা বলবো পাহাড়তলি চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি জাফর আলমের সাথে। জাফর, আপনাকে স্বাগতম। আসলে গত বেশ কিন্তু আমরা দেখছিলাম চালের বাজারে অস্থিরতা ছিল, মূলত এই চালের বাজারে গত এক মাস আগে এই অস্থিরতাটা কেন ছিল বলে আপনি মনে করছেন? আসলে আমি প্রথমে সময়কে ধন্যবাদ দিচ্ছি, এই যে আমাদের চাউলের ব্যবসা আজকে 2 মাস ধরে খুব মন্দা যাচ্ছে, চালের দাম একদম স্বাভাবিক হয়ে গেছে। আমাদের খবর নেওয়ার জন্য, ব্যবসায়ীদের খবর নেওয়ার জন্য এই যে আমাদের এলাকাতে আসছেন, এই জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসলে এখানে চাল কমার 3-4টি কারণ আছে। আমাদের সরকার চাচ্ছে যে চালের দাম গত বছর 40 টাকা, 38 টাকা, 45 টাকা পর্যন্ত গেছিলো, এই চাউলগুলো বর্তমান বাইরের থেকে আমদানি করা হয়েছিল। আমাদের দেশে যা চাল লাগবে তার ট্রিডবল চাউল আমাদের আমদানি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আমাদের বাংলাদেশে যে কৃষকরা শ্বাস করছে পর্যাপ্ত পরিমাণ ধান এবং আমাদের উৎপন্ন হয়েছে, এখন ডবল হয়ে গেছে, রিডবল হয়ে গেছে। আমাদের এখন চাউল কী করবো, ফঁসি যাচ্ছে গুদমে গুদমে, মানে আমাদের খরিদ্দার পাচ্ছি না। এই যে চাউলগুলো খামালের নিচে এক বস্তা ফঁসি যাচ্ছে, কিন্তু আমরা এখন খরিদ্দার পাচ্ছি না। আর এই ভাগে সরকার উন্নয়ন বান্ধব একটা প্রকল্প হাতে নিয়েছে, বলে কী উন্নয়ন বান্ধব, এই যে সরকার টিআর খাবিকা বিভিন্ন ধরনের এই যে আর হত দরিদ্র 10 টাকা করে চাউল দিচ্ছে সর্ব, এই যে সব মিলিয়ে এই যে জুন মাসে যে বরাদ্দ দিচ্ছে সরকারে খাজের বিনিময়ে খাদ্য, এগুলো সব গুড়িগাড়ি সরকারি গুদাম থেকে মার্কেটে চলে আসছে। এই জন্যই মানে আমাদের মার্কেটে প্রভাব পড়ছে। প্রভাব মানে এখন আগে সরকারে ইম্পোর্ট করছে বা পাবলিকে ইম্পোর্ট করছে 40 টাকা কেজি, এখন বর্তমান 30 টাকা কেজি, তাও আমরা খরিদ্দার পাচ্ছি না। এখন এই চাউল আগামী 1 মাস মধ্যে আবার নতুন ক্রপস আসতেছে, তো আশা করি আমাদের চাউলের দাম আর কোনো বাড়বে না, বরঞ্চ আরো কমবে। আপনি বলছেন এখন তো চালের দাম কমছে বিভিন্ন কারণে বলছেন, যে বিশেষ করে বলছেন উন্নয়ন প্রকল্পে চালগুলি বাজারে আসছে, আবার সরকার এর মাঝে হত দরিদ্রের জন্য 10 টাকা করে চাল দিয়েছিল বাজারে, তাহলে দামটা বেড়েছিল কেন, এখন কমছে কিন্তু দামটা বেড়েছিল কেন বলে আপনি মনে করছেন? আসলে এখানে দাম বাড়ার একটি কারণ ছিল, ওই সময় আমাদের সরকারের কাছে স্টক ছিল না, 1 নম্বর। 2 নম্বর আমাদের ওই যে হাওড়া অঞ্চলটা একটা কৃষি মারি গেছে, এই যে বন্যা যে চাউলগুলো মারি গেছে, এখানে আসলে অল্প কিছু আমরা মনে করছিলাম, ব্যবসায়ীরা মনে করছিলাম যে এই দেশে আর চাল পাওয়া যাবে না। এই যে নীল মার্জিনে যে থাইল্যান্ড, পাকিস্তান, বার্মা, ভিয়েতনাম থেকে যে চাউল আনছে, এই যে সুযোগ পাইছে ব্যবসায়ীরা, এই যে টাকা দেওয়া লাগে নাই, ব্যাংকের মাধ্যমে যে চাউলগুলো আনিয়ে রে এখন গুদাম ভর্তি করে লাগছে, কিন্তু যে মায়ের যেই পরিমাণ আমাদের কৃষি ক্ষতি হয়েছে ওই পরিমাণ থেকে সডবল চাউল আমদানি করা হয়েছে। এই জন্য আজকে আমরা ভুক্তভোগী, মানে ব্যবসায়ীরা ভুক্তভোগী আজকে, যে আমাদের দেশের ফলন পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা এখন কৃষি বান্ধব, আমরা এখন এই যে এই খাদ্য স্বয়ংসম্পূর্ণ, যে অল্প কিছু মার গেছে, মার অল্পর জন্য আজকে 25% মার গেছে, আনসে 125%, তো 100% আমাদের অতিরিক্ত, এগুলো এখন গুদামে গুদামে যাবার বাবু যেটা জানতে চাই, যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কম দামে চাল খেতে চায়, তাহলে এখন তো কম দামে আছে, হয়তো আরো কিছুটা কমবে, আপনি যেটা বলছেন 1 মাসের মধ্যে আরো কমতে পারে, যেহেতু আমাদের নতুন আমন ফসল আসবে আবারও। যে আমরা আরেকটা বিষয় যেটা জানি যে উন্নয়ন চালের পাশাপাশি আপনি জানেন যে রোহিঙ্গাদের কিছু পরিমাণ চালও কিন্তু বাজারে আসছে, এই কথাটা প্রচলিত আছে, আমরা বাজারগুলো জানতে পেরেছি যে রোহিঙ্গা চাল দেওয়া হচ্ছে, তারা হয়তো চালটাও বাজারে চলে আসছে। এক্ষেত্রে এই চালের দামটা এই অবস্থায় রাখতে গেলে এখন কি করা উচিত? আসলে এখানে বাড়ির থেকে না আসার জন্য সরকার আবার 27% ব্যাট যোগ করে দিয়েছে, যেন বাড়ির থেকে চাল যেন না আসে। এখানে একটি কারণ যে এর সেই যদি নিচে আরো নিচে আসে আমাদের কৃষক মরে যাবে। আমি সরকারের কাছে একটি আবেদন, যেন কৃষক যেন না মরে, চালের দাম যেন স্থিতিশীল থাকার জন্য কৃষকের কিছু করার
জন্য আমি এই যে সার বীজ এগুলো যেন কৃষককে ফ্রি দিলে যেন আমাদের চাউল যেন আরও উৎপন্ন বেশি হয়, যে বর্তমান 30-25 টাকা চালের কেজি, কিন্তু কৃষকের কৃষক চাষ করবে না। কিন্তু যাবো একটা কথা বলি, যেমন যেটা বলা যায় চালা যেন একটু মজুত করে উঠে বলা হয়, বলা হয় যে চাল যখন একটু সংকটে চলে আসে, যেমন আমি যদি বলি জুন জুলাইয়ের আগে করে কিন্তু তখন কিন্তু মজুত দরের একটা অভিযোগ উঠছিল, বলা হচ্ছিল যে মোকামে কুমোকামে চাল রয়ে গেছে, সেরকম একটা অভিযোগ ছিল। তো এক্ষেত্রে মজুতদারি বন্ধে কি করা উচিত আপনি মনে করেন? আসলে মজুতদারি আমাদের এই যে এটা একটা কাজ, এই যে ব্যাংক থেকে এই যে এগ্রিকালচার এগ্রো এগ্রো নাম দিয়ে 25% মার্জিন দিয়ে যে বড় বড় কিছু মিল আছে, এরা ব্যাংক থেকে টাকা নিয়ে এই খাদ্যগুলো সব গুদম ভর্তি করে রাখে, কিন্তু এতে ব্যাংকের ইন্টারেস্ট কম, গুদম ভর্তি করে রাখে, ওই যে দাম বাড়ার জন্য তারা সুযোগ ধরে বসে থাকে, পরবর্তী একটু চার্জ পাইলে মানে কেজিতে 2-5 টাকা বাড়তি করে এরা আমাদেরকে দেয়, ওই সময় হঠাৎ করে এরা কৃত্রিম সংকট করে দেয়, কিছু কিছু মিলার আছে কৃত্রিম সংকট করে। তাহলে কৃত্রিম সংকট কাটানোর জন্য কি করা উচিত? এগুলো যে আমাদের মনিটরিং সেং আমরা বারবার সরকারকে দাবি দিয়ে আসছি, যেন উত্তরবঙ্গতে বিভিন্ন কয়েকটা বড় বড় মিল আছে, এটা সরকারের কাছে লিস্ট আছে, খাদ্যমন্ত্রীর কাছে লিস্ট আছে, আমাদের ব্যবসায়ীর কাছে লিস্ট আছে, কে কে খাদ্যগুলো মজুত করে রাখে, আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা এটা সরকারি প্রশাসনের মাধ্যমে আমরা লিস্ট দিছি, এই গুদমে গুদমে মাল আছে, আপনারা মনিটরিং করলে আর তারা স্টক করবে না, আর স্টক করতেছে তারা সুযোগ পাচ্ছে যে ব্যাংকের টাকা, ব্যাংকের টাকা হয়তো এই ব্যাংকের টাকা কম দামে সুদ তারা স্টক করার জন্য একটা সুযোগ পায়। তো আমি বলবো যে ওই ওইখানেই নজর দেওয়ার জন্য যে ব্যাংকের টাকা যেন তারা এই যে ভালো করে ব্যবহার করে, যে স্টক না করে, এটা একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য খাদ্যমন্ত্রীকে আমি আহ্বান করছি। হ্যাঁ ধন্যবাদ জাফর ভাই। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম পাহাড়তলী চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি জাফর আলম মাসে। জাফর আমাদেরকে জানাচ্ছিলেন যে গত জুন জুলাই মাসে চালের যে দাম ছিল, অস্থিরতা ছিল, সে অস্থিরতা কেটে গেছে নানা কারণে, বিশেষ করে সরকার যে হত দরিদ্রদের জন্য 10 টাকা দরে চাল বিক্রি শুরু করেছে খোলা বাজারে, এবং একই সাথে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যে কাজের বিনিময়ে খাদ্যে যে চালটি দেওয়া হয় সে চালটিও বাজারে চলে আসছে, এর ফলে কিন্তু এখন সাম্প্রতিক সময় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে চালের দাম, যেটি গত মাস অর্থাৎ জুন জুলাই মাসে যে চালের দাম ছিল 40-42 টাকা সেটা এখন 32 টাকায় নেমে আসছে। তো এ বিষয়ে আমরা কথা বলছিলাম কাজল, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে চালের বাজার যে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে তার সর্বশেষ। চট্টগ্রামে চালের দাম কমেছে সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এতক্ষণ ছিলাম চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি মার্কেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক, সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। প্রায় এক যুগ পর আবারও সিগন্যাল বাতি নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনায় ফিরছে রাজধানী, তবে এবার যন্ত্রের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকছে ট্রাফিক পুলিশের হাতেই। সড়কে গাড়ির চাপ বুঝে রিমোটের সাহায্যে পুলিশ নিজেই পরিবর্তন করতে পারবে সিগন্যালের ব্যাপ্তি। নতুন এই পদ্ধতিতে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। খলিলুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পি রিপোর্ট। লালবাতি জ্বলতেই থেমে গেল গাড়ি, নির্দিষ্ট কাউন্টডাউন শেষে হলুদ, এরপর জ্বলে উঠল সবুজ সংকেত, ঠিক তখনই ঘুরতে শুরু করে চাকা। রাজধানীতে সিগন্যাল বাতি মেনে যান চলাচলের এই দৃশ্য একমাত্র দেখা যায় গুলশান 2 নম্বর মোড়ে। নগরীর বাকি সড়কগুলোতে দেখা যায় জ্বলে আছে সিগন্যাল বাতি, তবে লাল হলুদ নাকি সবুজ সেদিকে দৃষ্টি নেই ট্রাফিক পুলিশ কিংবা চালক কারুই। অথচ সিগন্যাল বাতি মেনেই যান চলার কথা ছিল রাজধানীতে। লতাপাতার ঘর বসতি গায়ে নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর 70টি মোড়ে নিষ্কর্ম দাঁড়িয়ে থাকা সিগন্যাল বাতিগুলো আবারও হচ্ছে সক্রিয়। পিক টাইমে পুলিশ তার চোখ দিয়ে চাপ দেখবে, যেটাকে বেশি গ্রিন দিতে হবে সে হাত বাটন টিপে গ্রিনের মাধ্যমে তাকে যেতে দিবে, লালে যেতে দিবে না। সিটি কর্পোরেশন বলছে পূর্বের সমন্বয়হীনতা কাটিয়ে আগামী 2 মাসের মধ্যে কার্যকর হবে রিমোট কন্ট্রোল অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যাল বাতি। সিগন্যাল লাইট সিটি কর্পোরেশন দেখে, এটা মেইনটেনেন্স তো তাদের হাতে, আমাদের এখানে কিছুই নাই, বিশেষ সব জায়গায় আছে, এটা ট্রাফিক পুলিশই এটা নিয়ন্ত্রণ করে। ট্রাফিক ব্যবস্থাপনা যেহেতু মেট্রোপলিটন পুলিশ করে, তো রিমোটটি তাদের কাছেই থাকবে, যে সমস্ত লজিস্টিক সাপোর্ট আছে সেটা আমরা প্রোভাইড করব।
তবে শতভাগ সুফল পেতে ধীরে ধীরে পুরো দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভবিষ্যতে সিগন্যালের ব্যাপারে এককভাবেই দায়ী থাকবে হচ্ছে হলো পুলিশ, এবং তাদেরকে সেই পরিমাণ লোকবল, জনবল এবং অর্থায়নও দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনার নতুন এই উদ্যোগ ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকেন তাদের কাজকে করবে আরো সহজ ও ঝুঁকিমুক্ত। ম্যানুয়াল সিস্টেমের যে প্রবলেমস, যে কষ্টটা আমরা ভোগ করি, কিছুটা হলো এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। হাতের ইশারায় যে আমরা সিগন্যালটা চালাই ট্রাফিক, আমরা এটা আমাদের জন্য খুব রিস্ক হয়ে যায়। চলমান এই প্রকল্পে পুরনো বাতি মেরামতের পাশাপাশি 27 কোটি টাকায় কেনা হয়েছে 134টি রিমোট কন্ট্রোল যন্ত্র। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় দেশ যখন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, ঠিক তখনও হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের এই দৃশ্য একদিকে যেমন দৃষ্টিকটু, অন্যদিকে কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতার প্রমাণ। বিশেষজ্ঞরা মনে করেন সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণ যেমন জরুরি, তেমনি জরুরি প্রতিটি নাগরিকের ট্রাফিক আইন মেনে চলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্য আরও থাকছে। মাছ ধরা বন্ধ থাকায় 22 দিনের জন্য বেকার উপকূলের হাজার হাজার জেলে, বেশিরভাগ পরিবারই পাচ্ছে না সরকারি সহায়তা। রাজধানীর মতিঝিলে বিসিক কার্যালয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা। দেশীয় কাঁচামালে বৈচিত্র্যময় পোশাক, নকশি কাঁথা, চামড়া ও পাটজাত উপকরণ সহ হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে সারা দেশ থেকে অর্ধ শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছে প্রদর্শনীতে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতা দর্শনার্থীদের মাঝে পণ্য পরিচিত করানো ও নতুন বাজার সৃষ্টিতে এ মেলা ভূমিকা রাখলেও পণ্য তৈরিতে খরচ বেশি হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। সংকট উত্তরণে কাঁচামাল তৈরিতে সরকারের প্রণোদনা প্রয়োজন বলে মনে করে বিসিক। হাসান সাফায়েতের রিপোর্ট। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন থেকে প্রশিক্ষণ শেষে নিজস্বভাবে তৈরি পণ্য নিয়েই মেলায় অংশ নিয়েছেন এসব উদ্যোক্তারা। মেলার পুরোটা জুড়েই বিভিন্ন পোশাকের সমারোহ, ডিজাইনেও রয়েছে ঐতিহ্যের ছাপ। এছাড়া চামড়ার ব্যাগ, গহনা ও বিভিন্ন গৃহস্থলী পণ্য রয়েছে মেলাতে। আমাদের দেশের কৃষ্টি কালচারকে আমরা কুটিক্সের মাধ্যমে দেশকে প্রেজেন্টেশন করার জন্য নিয়ে আসবো, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিসিক থেকে ট্রেনিং নেওয়ার পর এরা তো হাতে কলমে সবকিছু শিক্ষা দেয়, এটা নিয়ে এখন নিজেরাই আমরা প্রোডাক্ট তৈরি করছি। প্রোডাক্ট তৈরি করে আমরা এই প্রথম মেলা দিয়েছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। অংশ নিয়ে উদ্যোক্তারা বলছেন, এ ধরনের আয়োজন নতুনদের বাজার তৈরিতে ভূমিকা রাখছে। তবে স্বল্প পুঁজি ও উৎপাদন সক্ষমতার অভাবে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয় তাদের। আপনি যদি বড় পরিসরে করতে চান একটা কারখানা দিয়ে, তাহলে ওখানে আপনাকে হিউজ পরিমাণে মানে ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা মানে একা পক্ষে করা সম্ভব না। আসলে আমাদের দেশে আসলে এখনো এন্টারপ্রেনারদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার মতো এরকম ডাইরেক্ট প্রতিষ্ঠান কিন্তু এখনো আসে না। হস্ত ও কুটির শিল্পের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে বিসিক কর্মকর্তারা বলছেন, কম মূল্যে পণ্য তৈরি করতে হলে সরকারকে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। ইন্ডিয়াতে ওরা কাপড়ে অনেক সাবসিডি দেয়, ফেব্রিক প্রোডাকশন অনেক সাবসিডি দেয়, এবং দেওয়াতে হয়েছে তাদের দাম কম। অন্য দেশের সাথে কম্পিট করতে হলে তাদের সঙ্গে সামঞ্জস্য একটা আমাদের সাবসিডি দিতে হবে, তা না হলে আমরা বাজারে ওদের সঙ্গে কম্পিটিশন করে পাওয়া যাবে না। অক্টোবরের 11 তারিখ পর্যন্ত চলা এ মেলা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে শুরু হয়েছে 2 দিনব্যাপী শারদ মেলা। গতকাল নগরীর চাষাড়ায় একটি কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। মেলায় মেয়েদের বিভিন্ন পোশাক, জুতা, কসমেটিক্স সহ বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা। সন্ধ্যায় মেলার অন্যতম আকর্ষণ ছিল নারীদের উপস্থাপনায় র‍্যাম্প শো। সোমবার সন্ধ্যায় আকর্ষণীয় ব্রাইডাল শো, এর মধ্য দিয়ে শেষ হবে 2 দিনব্যাপী এই শারদ মেলা। মেলার মাধ্যমে ক্রেতারা যার যার যতটুকু পছন্দ যেভাবে তারা এভাবে আসছে, আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের মন উপযোগী, তাদের প্রয়োজন উপযোগী জিনিস দেওয়ার জন্য। ড্রেস, হিজাব, অর্নামেন্টস, জুতা, যার যেটা দরকার সেভাবে ফুটিয়ে তুলেছে। অন্য সব মেলার তুলনায় এবার ভালোই প্রোডাক্ট উঠাচ্ছে তারা, ভালো লাগছে। আমাদের নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা মেয়েরা আমরা ঘরও সামলাই এবং আমরাও যে কিছু করতে পারি সমাজের জন্য সেইটাকে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের আসলে মেন বিষয়।
ইলিশ রক্ষা ও বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এতে 22 দিনের জন্য বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। প্রতি বছর জেলে পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা বরাদ্দ থাকলেও বেশিরভাগ সময় পাওয়া যায় না বলে অভিযোগ তাদের। প্রতি বছর 10 কেজির পরিবর্তে 20 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও কবে নাগাদ পাওয়া যাবে তা জানাতে পারেনি মৎস্য বিভাগ। বরগুনা থেকে এম এ আজিমের রিপোর্ট। নদীর বুকে এখন আর নেই চিরচেনা সেই জাল ফেলে জেলেদের মাছ ধরার চিত্র, নেই কোনো মাছ ধরা ট্রলারও। সমুদ্র উপকূলের পায়রা, বিষখালি ও বলেশ্বর নদী এখন একেবারেই ফাঁকা। প্রতিদিন যে জাল ফেলে নদী ও সমুদ্রে মাছ ধরেন জেলেরা, সে জালের উপর বসে অনেকটা অলস সময় পার করছেন অনেকে। ফাঁকে ফাঁকে জাল মেরামতের কাজ করছেন কেউ কেউ। দিন এনে দিন খাওয়া এ মানুষগুলোকে ইলিশ রক্ষায় ত্যাগ স্বীকার করতে হচ্ছে। কষ্ট হয়, ছেলে সন্তানেরা খাইতে পারে না, ধর না খাইতে হা লাগে, লেহাইতে পড়তে কষ্ট হইতে আছে। ডিম ভাত চেয়ারম্যান যদি যাই কই জামলা চালবে না কত টাকা তো পিটক কষ্ট দেব নি। আমরা তো জেলে কাজ করি, যা তো জেলের জন্য চালটা আইছে সব। অবরোধে 10 কেজি চাল দেয় কিন্তু যে জেলে যায় হারা কেউ পায় না। এই পায়েলে সৎকার পাঁচজন হয়ে দেওয়ার আর সবাই ভাই কুলে মানে। বর্তমানে মাছ বিক্রি করে ঘরে চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় কিছুই আনতে পারবে না পরিবারের কর্তা। তাই পরিবারের সব সদস্যের মুখে তিন বেলা খাবার তুলে দিতে, রান্নাঘরের চুলা জ্বালাতে হিমশিম খেতে হচ্ছে নারী সদস্যদের। সংসারে তো চালায় ফেকি আমার খাওয়া তো লাগবে, পারা তো লাগবে। যদি মাছ হয় হলে সব কিছু, মাছ হইলে চলে ফিরে খাওয়া ইয়া আওয়া যায়। এখন আবার দিলে আমরা কি বেরিয়ে বাঁচবো, কি খাবো, কি চলবো। ভারত দেশে এই জন্য তো আমরা এখন সরকারি সহায়তা হিসেবে নিষেধাজ্ঞার সময় জেলার নিবন্ধিত জেলেদের পরিবার পিছু 20 কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু কবে নাগাদ তা পাবে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। আমাদের যে এখানে DRRO সাহেব আছেন, উনিও গত 1 তারিখেই তালিকা চাওয়ার জন্য সংশ্লিষ্ট ইয়নো সাহেবদের রিকোয়েস্ট করছেন। আমার মনে হয় গত বছরের মতো হবে না, আর 10 কেজি না, এবার আমি দেখলাম যে 20 কেজি করে চাল দেওয়ার প্রভিশন আছে আর কি। আমি মনে করি যে 20-22 দিনে এটা আসলে 20 কেজিও অপ্রতুলি। এবছর জেলায় 34,211 জন জেলের জন্য 684 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। গভীর সমুদ্রের লবণ পানি থেকে উঠে এসে লক্ষ লক্ষ মা ইলিশ এখন নদী ও সমুদ্র মোহনায় ডিম ছাড়ছে। ইলিশ শিকারী জেলেদের খুব কাছে ঝাঁকে ঝাঁকে শিকার আসলেও দেশের সম্পদ রক্ষার স্বার্থে আজ নীরব ভূমিকায় তারা। তবে এ সময় জেলেদের জন্য আসা সরকারি সহায়তা দিতে বিলম্ব হলে বা নামে মাত্র যে সহায়তা আসছে তা নিয়েও অনিয়ম দুর্নীতি হলে পেটের তাগিদে অনেক জেলেই ইলিশ শিকারে নেমে পড়েন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। 11টি ফসল উৎপাদন বাড়াতে চলতি রবি মৌসুমে সারা দেশের প্রায় 7 লাখ কৃষককে 80 কোটি টাকার সার ও বীজ দেয়া হচ্ছে। গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের 2018-19 মৌসুমের কৃষি প্রণোদনা ঘোষণা করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, খেসারি, বিটি বেগুন সহ 11টি ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে সরকার। এজন্য রবি মৌসুমে 64টি জেলায় পর্যায়ক্রমে 6,90,970 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে 80 কোটি টাকা প্রণোদনা হিসেবে দেওয়া হবে। মন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বাড়াতে এলাকাভিত্তিক সার ও বীজ বন্টন করা হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা বন্টন হবে জানিয়ে মতিয়া চৌধুরী আরও বলেন, অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যাবে, আমরা হাতে হাতে কোনো কারবার নেই। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা যা যাবে ডিজিটে। এবং তারপরেও আমি আপনাদের সহায়তা চাইব, সহযোগিতা চাইব, যে যদি কোথাও কোনো অনিয়মের খবর আমি এটা সবসময় আপনার গিয়ে মানে এগুলি মার্ক করে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই, যেটা আমাদের সচিব সাহেব বললেন, এই সমস্ত ব্যাপারে নো মার্সি। ব্যাংক ঋণে সুদের হার 9% বাস্তবায়ন ও চাল আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ চালকল মালিক গ্রুপ। গতকাল শহরে জেলা চালকল মালিক গ্রুপের অফিসে মিলনায়তনে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, কৃষকদের স্বার্থে বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করা না হলে দেশীয় বাজার হুমকির মুখে পড়বে। এ সময় জেলার শীর্ষ চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অবকাঠামো দুর্বলতায় সময় মতো পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে এ শিল্পের বেশিরভাগ শ্রমিককে অতিরিক্ত সময় কাজ করতে হবে। এছাড়া বাংলাদেশের পোশাক শিল্পে নারী পুরুষের মধ্যে বৈষম্য অনেক। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়। বইটিতে দেশের পোশাক শিল্পের সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিতে বাধা ও করণীয় তুলে ধরেছেন লেখক ডক্টর মোহাম্মদ হাসান। অনুষ্ঠানে বলা হয়, রানা প্লাজা ধসের পর ব্যাপক সংস্কার হলেও শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা, সংগঠন করার অধিকার, নারী পুরুষের পদায়নের মতো বিষয়ে পোশাক খাত এখনও আন্তর্জাতিক মানে পৌঁছায়নি। এছাড়া শ্রম আইন অনুযায়ী বার্ষিক 35 দিন ছুটি পাওয়ার অধিকার থাকলেও 95% শ্রমিক তা পান না। পোশাক শ্রমিকদের 57% রংপুর ও রাজশাহী অঞ্চলের। তাই ঢাকার বাইরে এসব এলাকায় পোশাক শিল্প সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়। সেই সাথে আলোচকরা শ্রমিকদের দক্ষতা উন্নয়নের উপর জোর দেন। আমার ইনফ্রাস্ট্রাকচারকে যদি আমি ঠিক না করতে পারি, আমি যদি ইউটিলিটি সাপ্লাইটা ক্যানসিওর না করতে পারি, আমার ওয়ার্কিং আওয়ার আমি কিন্তু মেনটেন করতে পারবো না। আমার ওয়ার্কিং আওয়ার মধ্যে আমার প্রোডাকশন করার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, আমার ম্যাটেরিয়ালটা পোর্ট থেকে আসতে পারেনি, তো আমার তো সেই কারণে লিড টাইম বাড়বে না। অধিকাংশ অপারেটর ফিমেল হলেও সুপারভাইজারি লেভেল বা ম্যানেজার লেভেলগুলোতে আমাদের কাজ করতে হবে, মোটিভেট করতে হবে এই মেয়েদেরকে আমরা উপরে নিয়ে আসবার জন্য। নারায়ণগঞ্জের জাহাজ শিল্প নির্মাণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন 10টি দেশের 52 জন গণমাধ্যম প্রতিনিধি। গতকাল সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ভিজিট বাংলাদেশ কর্মসূচির আওতায় ভারত, কানাডা, জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও ইথিওপিয়া থেকে বাংলাদেশের জাহাজ শিল্প কার্যক্রমের উন্নয়ন পরিদর্শনে আসেন তারা। এ সময় সোনারগাঁওয়ে আনন্দ শিপইয়ার্ডের কার্যক্রমও ঘুরে দেখেন সাংবাদিক প্রতিনিধিরা। পরে সেখানে মতবিনিময় সভায় বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বাড়ি স্বল্প খরচে উন্নত মানের শিপইয়ার্ড নির্মাণের কথা তুলে ধরে বাংলাদেশে জাহাজ শিল্পে বিদেশি বিনিয়োগ সহ বিভিন্নভাবে সহায়তার আহ্বান জানান। এই যে সাংবাদিকেরা আসলেন, তারা জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে, বাংলাদেশের অবস্থান সম্পর্কে, বাংলাদেশের কোয়ালিটি সম্পর্কে তারা অবগত হলেন যে আমাদের এখানে একটা জাহাজ বানালে 15-20% এটা সস্তা হবে, কোয়ালিটি 100% এ ক্লাস। আমি বলেছি যে আমরা বিদেশিদের সাহায্য চাই, বিশেষ করে শিপবিল্ডিং সেক্টর বিদেশিদের সাহায্য চাই, তারা আমাদের টেকনোলজি দিয়েও সাহায্য করতে পারে, তার চেয়েও বড় কথা হচ্ছে তারা আমাদেরকে অর্ডার প্লেস করে সাহায্য করতে পারে। দুইবার বড় ধরনের ধসের কারণে পুঁজিবাজারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। পুঁজিবাজারে উন্নয়ন ও বিনিয়োগ সুরক্ষায় ব্রোকারেজ হাউস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সভায় মূল প্রবন্ধে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুব আলম তুলে ধরেন বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীদের সুরক্ষায় কমিশনের মনিটরিং সেলের কার্যক্রম। তবে ধীরে হলেও বাজারের স্থিতিশীলতার সঙ্গে পরিস্থিতি বুঝে বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখনও বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত কম বলেও আক্ষেপ করেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারে এর মধ্যেই দুইবার বড় ধরনের ধস হয়েছে, সুতরাং এটা নিয়ে অনেকেই চিন্তিত। আমাদের বিনিয়োগ আসলে খুবই কম, কম্পারেটিভলি প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগের হার অনেক বেশি। আমরা এখন হয়তো 30% মতো বিনিয়োগ করছি, তার মধ্যে 21-22% প্রাইভেট সেক্টর, বাকিটা সরকারি, একটু কম সরকারি। এবার জানিয়ে দেবো পুঁজিবাজারের খবর। শেয়ার লেনদেনের খবর জানাতে চলে যাচ্ছে ডিএসইর অফিসের ওয়েবসাইটে। দর্শক, সকাল থেকে আমরা দেখছি যে কার্যক্রম শুরুর পর থেকে কিন্তু 3টি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। এখন পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স সূচকটি 33 পয়েন্ট বেড়ে 5,444 পয়েন্ট অবস্থান করছে। 6 পয়েন্ট বেড়ে ডিএসইর সরিয়া সূচকটি অবস্থান করছে 1,263 পয়েন্টে। এছাড়া বিশেষায়িত সূচক ডিএসই 13 অবস্থান করছে 5 পয়েন্ট বেড়ে 1,907 পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 58,214টি, যার বাজার মূল্য আমরা দেখছি 338 কোটি 10 লাখ টাকা। এছাড়া 191টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে এবং
অপরিবর্তিত রয়েছে কিন্তু 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া 20টি শীর্ষ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে এমন প্রতিষ্ঠানের শুরুতে আমি দেখছি যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 135.30 টাকায় হাত বদল চলছে, যার সর্বোচ্চ মূল্য কিন্তু দেখছি আমরা 139.90 টাকা ছিল, যার সর্বনিম্ন ছিল 135 টাকা। দুই নম্বর অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেড, তার প্রতিষ্ঠানটির শেয়ারের দর 35.40 টাকায় লেনদেন চলছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 36.20 টাকা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 35.10 টাকা ছিল, সেক্ষেত্রে বলা যায় যে সর্বনিম্ন এবং এখনকার প্রাইজের মধ্যে 30 পয়সার ব্যবধানে হাত বদল চলছে। এছাড়া গতকাল কিন্তু শেয়ারটির দাম ছিল 35.40 টাকায়। তিন নম্বর অবস্থানে দেখছি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, 368.50 টাকায় হাত বদল চলছে প্রতিষ্ঠানের শেয়ারের দর, যার সর্বোচ্চ মূল্য ছিল 375 টাকা, সর্বনিম্ন ছিল 363.20 টাকা। এছাড়া চার নম্বর অবস্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন্স, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 45.60 টাকায় বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 46.50 টাকা, সর্বনিম্ন ছিল 35.20 টাকায়। পাঁচ নম্বরে রয়েছে সিঙ্গার বাংলাদেশ, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 243 টাকায় এখন পর্যন্ত রয়েছে, সর্বোচ্চ মূল্য ছিল 248.40 টাকা, 5.40 টাকা বেশি ছিল সর্বোচ্চ, সর্বনিম্ন এখন দেখছি আমরা ছিল 45 টাকা, সর্বনিম্ন দেখছি আমরা 237 টাকা। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটির শেয়ারের দর বিক্রি হয়েছে 240.90 টাকায়। ছয় নম্বর অবস্থানে রয়েছে অলিম্পিক, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 225 টাকায় এখন পর্যন্ত লেনদেন চলছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি 227.90 টাকা ছিল, সর্বনিম্ন ছিল 227.22 টাকা। এছাড়া গতকাল শেয়ারটি বিক্রি হয়েছে 219.50 টাকায়। সাত নম্বরে রয়েছে বিবিএস কেবলস, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 132.60 টাকায় বিক্রি হচ্ছে, সর্বোচ্চ মূল্য ছিল 136 টাকা, সর্বনিম্ন দেখছি 132.30 টাকা, গতকাল বিক্রি হয়েছে 132.10 টাকা। সেই অনুপাতে কিন্তু আজকে গতকালের থেকে বলা চলে যে 50 পয়সা বেশিতে বিক্রি হচ্ছে বিবিএস কেবলসের শেয়ার। আট নম্বর অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 238.20 টাকায় এখন পর্যন্ত দাঁড়িয়েছে মূল্য, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 243.40 টাকা, সর্বনিম্ন ছিল কিন্তু 234 টাকা। এছাড়া গতকাল বিক্রি হয়েছে 233.10 টাকা, সেই অনুপাতে কিন্তু আজকে প্রায় 5 টাকা বেশিতে কিন্তু বেশি 5 টাকা বেড়েছে প্রতিষ্ঠানের শেয়ারের দর। নয় নম্বর অবস্থানে রয়েছে ইফাদ অটোস, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 131.90 টাকায় লেনদেন চলছে, যার সর্বোচ্চ মূল্য 133.10 টাকা ছিল, এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 131.20 টাকা ছিল ইফাদ অটোসের শেয়ারের দাম। এছাড়া গতকাল বিক্রি হয়েছে কিন্তু 131.20 টাকা, সেই ধারাবাহিকতা আজকে কিন্তু 70 পয়সা ব্যবধানে কিন্তু বেশিতে বিক্রি হচ্ছে প্রতিদিন শেয়ারের দর। এছাড়া 10 নম্বর অবস্থানে রয়েছে এসটিএফএল, প্রতিষ্ঠানের শেয়ারের দর 61.60 টাকায় বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 63.90 টাকা, সর্বনিম্ন দেখছি আমরা 61.20 টাকা, এছাড়া গতকাল বিক্রি হয়েছে 61.10 টাকায়। এছাড়া 11 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু ম্যাক্সন স্পিনিং এবং 12 নম্বর অবস্থানে রয়েছে লিগাসি ফুটওয়ার। তো এই ছিল এখন পর্যন্ত শেয়ার বাজারের সবশেষ খবর। জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো আরেকবার। জানুয়ারি থেকে চালু হচ্ছে অনলাইন ভ্যাট ব্যবস্থা, ঘরে বসেই রিটার্ন দাখিল করা যাবে, হয়রানি ও ভ্যাট ফাঁকি বন্ধের আশাবাদ এনবিআরের। সাত দফা দাবিতে রাজধানীতে চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট, সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট, রাস্তা দখল করে ট্রাক রাখায় যানজটে ভোগান্তি। সরবরাহ বেশি হয় চট্টগ্রামের পাইকারি পর্যায়ে কমেছে চালের দাম, খোলা বাজারে বিক্রি ও ধানের দাম কম হয় কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং আবারও সিগন্যাল বাতির ট্রাফিক ব্যবস্থাপনায় ফিরছে রাজধানী, নিয়ন্ত্রণ থাকছে ট্রাফিক পুলিশের কাছেই, প্রকল্প বাস্তবায়নে কেনা হয়েছে 134টি রিমোট কন্ট্রোল যন্ত্র। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, সঙ্গে থাকুন সময়।